শুক্রবার রাজধানীর রিনগর এলাকার বাসিন্দা সমীর বণিকের বাড়িতে আচমকা অভিযান চালিয়ে ব্যাগ ভর্তি প্রচুর পরিমাণ অবৈধ টাকা উদ্ধার করে পুলিশ। পুলিশের সফল অভিযানে নেতৃত্ব দেন এসডিপি অনির্বাণ দাস। তবে বিশাল পরিমাণ এই টাকা কিসের টাকা, কোত্থেকে আনা হয়েছে, কেন আনা হয়েছে সে সম্পর্কে কিছুই জানায়নি মহকুমা পুলিশ আধিকারিক। শুধুমাত্র বলেছেন অগণিত অবৈধ প্রচুর টাকা উদ্ধার করা হয়েছে সমীর বণিকের বাড়ি থেকে। সেই সাথে তিনি আরও জানিয়েছেন এই টাকা উদ্ধার ইস্যুতে রাজ্য পুলিশের হেডকোয়ার্টারে বৈঠকে বসবেন তারা। দেখুন, আমি একটা কথাই বলতে চাই, এটার একটা সেন্ট্রাল ব্রিফিং হবে আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকে। এখানে আমরা সমীর বণিকের একটা বাড়িতে একটা রেড করেছি। হিউজ অ্যামাউন্ট অফ আনঅ্যাকাউন্টেড ইলিগাল টাকা পয়সা এখানে পাওয়া গেছে এবং সে কন্ট্রাব্যান্ড আইটেমসও পাওয়া গেছে। বাকিটা পিএসপি থেকে ডিটেন। এদিকে অরুন্ধতী নগর স্থিত সমীর বণিকের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। সেই সাথে উদ্ধারকৃত টাকার মূল রহস্য উন্মোচনে উদ্গ্রীব হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।